আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের ভালোবাসার পাখিগুলো ভালো আছে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেই বুঝতে পারছেন যে একটা ভাই কমেন্ট করছে যে বাজিগার পাখির যদি অনেক সময় হয়ে থাকে যে মেল পাখিটা ফিমেল পাখিটাকে ডিমে তা দিতে দিচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রে এরকম সমস্যাটা হয় না, খুব কম হয়। তারপরে একটি ভাই কমেন্ট করছিলেন, তো সেই বিষয়ে কথা বলবো যে যদি এরকম হয় যে একটা মেল পাখিকে মানে একটা মেল পাখি ফিমেল পাখিটাকে তাওয়া দিতে দিচ্ছে না, তো সেক্ষেত্রে কী করবেন। তো তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, কারণ আমাদের এখানে সাধারণত পাখি সংক্রান্ত বিষয়ে ভিডিও আপলোড করা হয়। আসলে সব ভিডিওই যে আপনার উপকারে আসবে এমন না, কিছু ভিডিও হয়তো বা আপনার দরকারে আসবে, কিছু ভিডিও হয়তো বা দরকারে নাও আসতে পারে। আর এই ভিডিওর সম্পূর্ণটা দেখবেন, হয়তো বা কোনো না কোনো পার্ট আপনার কাজে লাগতে পারে, কিন্তু হয়তো বা দেখা গেলো আমি একটা পার্টের বিষয়ে বললাম প্রথমে, দেখা গেলো শেষে আপনি আর একটা পার্ট মিস করে গেলেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সাথেই থাকবেন। তো মূল কথায় যাওয়া যাক যে যখন আপনার দেখবেন যে একটা মেল পাখি একটা ফিমেল পাখিকে ডিমে তা দিতে দিচ্ছে না, তখন কী করবেন। তো সেটা সবসময় খেয়াল রাখবেন যে পাখি যখন ডিম পাড়বে, তো পাখি যখন ডিম পাড়া শুরু করবে তখন কিন্তু এরকম সমস্যাটা হইতেই পারে যে পাখি একটা দুইটা ডিম পাড়ছে, তখন কিন্তু মেটিংয়ের জন্য মেল পাখিটা আসলে ফিমেল পাখিটাকে ফ্রোস করে। যখন ফোর্স করে তখন কিন্তু আসলে এরকম সমস্যা হইতে পারে। দেখতে পাচ্ছেন যে এখন আসলে একটু গরমের জন্য একটু পাখিগুলো হাঁপাচ্ছে দুপুরবেলা, তো এই কারণে একটু সমস্যা হচ্ছে। তো ফ্যানটাও অফ করে দেওয়া হয়েছে এই কারণে যাতে শব্দের প্রবলেম না হয়। তো আমরা এখন কলোনির ভিতরে যাব। তো এরপর যেটা আসে যে আপনার পাখি যদি দেখেন যে ডিম পাড়া হয়ে গেছে মোটামুটি, তো এমন অবস্থায় যদি এরকম সমস্যা হয় তখন কি করবেন, যে ডিম পাড়া শেষ হয়ে গেছে এখন আর ডিম পাড়তেছে না, তো কিন্তু আবার পাখিগুলো দেখা গেলো যে হাঁড়িতে ডিমে তা দিতে দিচ্ছে না, তখন কি করবেন। সেটা বুঝতে গেলে অবশ্যই আপনাকে কনফার্ম হইতে হবে যে পাখিটা আসলে ডিম পাড়া শেষ হয়ে গেছে বা এখন আর ডিম পাড়বে না, পাখিটা ডিম পাড়া কমপ্লিট। তো সেটা যখন আপনি শিওর বুঝতে পারবেন যে পাখির ডিম পাড়া কমপ্লিট হয়ে গেছে, তখন অবশ্যই আপনারা ফার্স্টে যে কাজটি করবেন যে যদি আপনার মনে হয় যে এইটা আসলেই ডিস্টার্ব করতেছে বা অনেক সময় দেখা যায় যে মেল পাখিটা ফিমেল পাখিটার লোমগুলো উঠায় ফেলতেছে, এই সমস্যাটা যদি হয়ে থাকে তো অবশ্যই একটু চেষ্টা করবেন যে মেল পাখিটাকে আলাদা করে রাখার জন্য একদিন প্রথমে অল্প কিছু সময়ের জন্য আলাদা করবেন। অল্প কিছু সময় আলাদা করার পরে যদি দেখেন যে এর থেকে কোনো মানে সমাধান হচ্ছে না, যে আবার একই কাজ করতেছে, তো সেক্ষেত্রে আপনি বেশিক্ষণ আলাদা করবেন, দেখা গেলো যে দুই তিন ঘন্টা ছয় ঘন্টা আলাদা করে রাখবেন। যদি তাদেরও কাজ নাই তাহলে এক দুই দিন আলাদা করে রাখবেন, দেখবেন যে ঠিক হয়ে যাবে। তারপরে আলাদা না হইলে দরকার হইলে আপনি পাখির মেলটাকে সরাই দিতে পারেন, কারণ যদি পাখির ডিম ফার্টাইল হয় তখন কিন্তু আসলে যদি মেলটা সরাই দেন তাইলে কিন্তু সমস্যা হবে না, ওই একটা পাখিতে দুই তিনটা বাচ্চা চারটা বাচ্চা পর্যন্ত তারা তুলতে পারবে। তো আমার ওইখানে একটা পাখির ফিমেলটার এরকম কাজ করে নাই, মানে মেলটা ফিমেলটাকে ঠোকায় নাই, ফিমেলটা মেলটাকে মেরে ফেলছে, মোটামুটি ঠোকাইছিল তারপরে আমি আলাদা করে দেওয়ার পরে মেরে ফেলছিল। তো এই অবস্থায় আমি যেটা করছি যে ওইভাবে রেখে দিছি, কারণ এখানে বাজিগার পাখির বাচ্চা তো আসলে টেম করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। এটা দেখতে পাচ্ছেন একটা অ্যালবিনোর রেড আই, এর ভিতরে চারটা বাচ্চা আছে, মেবি চারটায় থাকার কথা, চারটায় আছে, বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে কলোনির ভিতরে। কিন্তু এটা আমার ফার্স্ট টাইম ব্রিড করছিল, তো আপনাদেরকে সেটাও দেখাই, ব্রিডগুলো একটু দেখাই আর কথা বলি। তো সেটা হইলে অবশ্যই টেনশন করবেন না, আপনারা চেষ্টা করবেন জাস্ট ওই পাখিটাকে আলাদা করে দেওয়ার জন্য, যে পাখিটা ডিস্টার্ব করতেছে সেটাকে আলাদা করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর হচ্ছে গিয়ে সেটা মেল পাখি হইতে পারে ফিমেল হইতে পারে। এরপর দেখবেন যে আপনার খাবার দাবারগুলো ঠিক আছে কি না, ক্যালসিয়ামের যে প্রোডাক্টগুলো ক্যালসিয়ামের জন্য যে আমরা খাবার খাওয়াই, যেমন ক্যাটেল ফিশ বোন, মিনারেল ব্লক বা ভিটা ব্লক, এইগুলা যাতে আছে, টনিক ব্লক, এইগুলা যেগুলো আছে এইগুলো আপনার সঠিকভাবে খাওয়াচ্ছেন কিনা সেই বিষয়ে একটু লক্ষ্য রাখবেন, কারণ যখন ক্যালসিয়ামের সমস্যা হয় তখন কিন্তু পাখি এই ধরনের কাজগুলো করতে পারে। তো দ্বিতীয়ত ক্যালসিয়ামের কোর্সগুলো যদি সঠিকভাবে করানো থাকে তো অবশ্যই। তারপরে যেটা খেয়াল রাখবেন সেটা হলো যে আপনার পাখি কি আসলে ইরেগুলার ডিম পাড়ে কিনা, দেখা গেলো যে আপনি যদি ফার্স্ট টাইম হয় তাহলে কিন্তু এটার ঝুঁকি থেকে যায় যে অনেক সময় অনেক পাখি ইরেগুলার ডিম পাড়ে, যে ডিম বাচ্চা সঠিকভাবে করতেছে না, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা সমস্যা হয়ে যাইতে পারে। তো এসব বিষয়ে সব কিছুর দিকেই হালকা খেয়াল রাখবেন, তো আশা করা যায় আপনার পাখির এই সমস্যার সমাধান হয়ে যাবে। একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করলে সবথেকে বেশি বেটার হয়,
যে কিছুদিনের জন্য দেখা গেল যে আপনার মেল পাখিটা বা ফিমেল পাখিটা যে পাখিটা ডিস্টার্ব করতেছে সেই পাখিটাকে জাস্ট একটু সরাই দিবেন, তাইলেই আসলে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এতে করে আপনার বাচ্চাগুলো অবশ্যই সুস্থ থাকবে, ভালো থাকবে, কোনো বিষয় না। এইটাতে দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণে বাচ্চা হয়েছে, মেবি কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাচ্চা মনে হচ্ছে দেখা যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে, পাঁচটা বাচ্চা দেখা যাচ্ছে। তো কলোনির প্রোগ্রেস মোটামুটি ভালো, খারাপ না। তো আমি আপনাদেরকে বারবারই বলছিলাম যে কলোনিতে ভালোই প্রোগ্রেস হয়, আসলে গরমের জন্য আমি ফ্যানটা অফ করে দিছি, তো এই কারণে একটু সমস্যা হচ্ছে মেবি পাখিগুলা, তবে আবার ফ্যান চালাই দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো সবাই একটু ধৈর্য ধরবেন, আর কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে যে এই বিষয়ে আমরা ভিডিও পেতে চাচ্ছি, আমরা চেষ্টা করব সেই বিষয়ে আসলে ভিডিও দেওয়ার জন্য। এটাতে মেবি দুইটা বাচ্চা আছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ, আর আপনারা দোয়া করবেন কলোনির প্রথম প্রোগ্রেস, প্রথম ব্রিডগুলো যেন সব মোটামুটি সুস্থ থাকে। আর আমরা দোয়া করি যারা পাখি পালে সবাই যেন সঠিকভাবে ভালোভাবে পাখি পালতে পারে। এই পাখিটা অনেকদিন থেকে বসে আছে বাট ডিম দিচ্ছে না, এই পাখিটা ডিমগুলো নষ্ট করছিল একটা পাখি। এটার ভিতরে বাচ্চা থাকার কথা, কয়টা বাচ্চা আছে দেখি, একটা দুইটা তিনটা দেখা যাচ্ছে, জানি না আর আছে কি না। এটার ভিতরে বাচ্চা থাকার কথা, তিনটা চারটা দেখা যাচ্ছে। তো সকলকে ধন্যবাদ অনেক অনেক এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আসলে সবজি খাইতে দেইনি, আজকে দিয়েছি একটু হচ্ছে আপনার পেয়ারার পাতা দিছিলাম, তো পেয়ারার পাতাটা সঠিকভাবে তারা খেয়ে ফেলছে। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কলোনিতে মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে যে হাড়ি থেকে আসলে ডিম ফেলে দেয় বা ডিম ভেঙে ফেলে অন্য একটা, যে এই সমস্যাটা হয়, তা বাদে আর কোনো আমি সমস্যা দেখি নাই তেমন। এই পাখিগুলো হাঁপাচ্ছে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আশা করি আপনাদের যে চাহিদা বা আপনারা যে ধরনের ভিডিও পেতে চান অবশ্যই সে ধরনের কথা বলবো। এখানে দেখা যাচ্ছে যে ডিম ফেলে দিছে নাকি হচ্ছে ডিমের খোসা, এটা ডিম ফেলে দিছে মনে হচ্ছে কোন একটা পাখির, এর ভিতরে বাচ্চা আছে নাকি, বাচ্চা মেবি মারা গেছে, এর ভিতরে বাচ্চা মারা গেছে, এখানে একটা বাচ্চা ফেলে দেওয়া মনে হচ্ছে, পিঁপড়ে উঠছে। তো আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন যে ডিম ফেলে দিলে সেই পাখিগুলোকে একটু আলাদা করার জন্য আর একটু হাড়ি বেশি করে দিবেন, অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।